ব্রেকফাস্টে দারুণ স্বাদের হেলদি কিছু খেতে ইচ্ছে করলে একবার এই রেসিপিটা ট্রাই করতে পারেন, যেটা খুবই অল্প তেলে তৈরি হয়ে যাবে আর তার সাথে খেতেও বেশ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ শেয়ার করব একদম সফট জালিদার বেসনের সুজি দিয়ে জলের ভাপে বানিয়ে নেওয়া প্যানকেক, দারুণ স্বাদের হেলদি রেসিপি, একদম ঘরোয়া সাধারণ কিছু অল্প উপকরণে তৈরি হয়ে যায় আর তার সাথে খেতেও দারুণ হয়। তাহলে আসুন ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে 1/4 কাপ সুজি, যেই কাপ মেপে আমি সুজি নিয়েছি ওই একই কাপ মেপে দিয়ে দেব 1/4 কাপ টক দই। কাপটা বুলিয়ে দিয়ে দিলাম 2-3 চামচ জল, চামচের সাহায্যে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেব, যাতে সুজি টক দই অ্যাবজর্ব করে নেওয়ার পর একটু ফুলে যায়। চলে যাব পরের স্টেপে। এখানে একটা বড় ছাঁকনি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই একই কাপ মেপে মানে 1/4 কাপ বেসন। বেসনটা একটু চেলে নিচ্ছি যাতে বেসনের মধ্যে যে একটা দানা দানা ভাব আছে সেটা না থাকে। এতে বেসনের ব্যাটার জল দিয়ে গোলার সময় ব্যাটারটা একদম স্মুথ হবে, ব্যাটারের মধ্যে কোনো দানা দানা ভাব থাকবে না। বেসন ভালো করে চেলে নেওয়ার পর এবার অল্প অল্প করে জল অ্যাড করে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট ধরে ব্যাটারটা বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখুন একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে আর ব্যাটারের কনসিস্টেন্সি এখানে কিন্তু বেশ ঠিক। এরকম ঘনত্বেই কিন্তু বেসন জল দিয়ে ভালো করে গুলে নেবেন। বেসনের জায়গাটা সাইডে সরিয়ে রেখে দেখে নেব সুজির মিক্সার, সুজিও এখানে বেশ ফুলে গেছে। চামচের সাহায্যে এইভাবে নেড়েচেড়ে ভালো করে একটু ম্যাশ করে নেব চামচের পেছন দিয়ে, যাতে সুজিও বেশ স্মুথ হয়ে যায়। আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা একবার কিন্তু মিক্সির মধ্যে দিয়ে সুজিটা ঘুরিয়ে নিতে পারেন, তাহলে একদম মিহি পেস্ট তৈরি হয়ে যাবে। এবার এই সুজির মিক্সার আমি ঢেলে দেব বেসনের মধ্যে, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন উঁচু উঁচু করে গুঁড়ো চিনি। আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করেছি, এমনি নর্মাল চিনি আমি মিক্সির মধ্যে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে দানা চিনিও এখানে ব্যবহার করতে পারেন। গুঁড়ো চিনিটা ব্যবহার করলে কি হয়, যে কোনো ব্যাটারের সাথে খুব তাড়াতাড়ি মিশে যায়। এর সাথে আমি দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস, একটা ছোটো সাইজের পাতিলেবুর অর্ধেক রস এখানে ব্যবহার করেছি। মাঝারি সাইজের চামচ মেপে 2 চামচ, আবারও একবার চামচের সাহায্যে সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নেব। সুজি আর বেসন খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি গ্রেট করে রাখা আদা আর 1 টা কুচনো কাঁচা লঙ্কা। আদা এখানে আমি গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/4 টিস্পুন হিং, 1/2 টিস্পুন জোয়ান। জোয়ানটা একটু হাত দিয়ে ক্রাশ করে দিচ্ছি, এতে কী হবে ফ্লেভারটা ভালো আসবে। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাড়িতে থাকা মাঝারি সাইজের চামচ মেপে 1 চামচ সাদা তেল। একদমই যদি তেল ব্যবহার না করি তাহলে খেতে খুব একটা ভালো লাগবে না, তাই আমি 1 চামচের মতন সাদা তেল অ্যাড করেছি। আর ব্যাটারের কনসিস্টেন্সি কিন্তু এরকম থাকবে, একটু ঘন, অনেকটা কেকের ব্যাটারের মতন। চামচের সাহায্যে তুলে আপনাদেরকে দেখাচ্ছি, খেয়াল রাখবেন ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয়। দিয়ে দেব খানিকটা কুচিয়ে রাখা ধনে পাতা, মিশিয়ে নিয়ে প্যানকেক সফট জালিদার তৈরি হওয়ার জন্য সবশেষে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব উঁচু উঁচু করে 1 টিস্পুন ইনো, মানে একটা ইনোর অর্ধেকটা আমি এখানে ব্যবহার করব। ইনোর জায়গায় আপনারা এখানে বেকিং সোডা বা খাবার সোডাও ব্যবহার করতে পারেন। অ্যাক্টিভেট হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1-2 চামচ ইনোর ওপরে জল, কিন্তু ইনোটা অ্যাড করলে প্যানকেকের রেজাল্টটা কিন্তু ভালো আসবে। চামচের সাহায্যে মিশিয়ে নিয়ে আমি কিন্তু ব্যাটারটা রেস্টে রাখবো না, সঙ্গে সঙ্গে জল খাবারটা বানিয়ে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1.5 গ্লাস জল আর কড়াইয়ের মাঝখানে বসিয়ে দিয়েছি একটা কিচেন স্ট্যান্ড। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে জল হালকা গরম হতে শুরু করলে স্ট্যান্ডের উপরে বসিয়ে দেবো একটা ছিদ্রযুক্ত থালা,
থালার চারদিকে অল্প একটু সাদা তেল আমি ব্রাশ করে দেব। তেল ব্রাশের সাহায্যে ভালো করে থালার গায়ে ছড়িয়ে দেওয়ার পর এবার এক হাতা ব্যাটার নিয়ে আমি ঠিক মাঝখানে এইভাবে দিয়ে দেব। ওপর থেকে দিয়ে দিচ্ছি, দেখতে যাতে ভালো লাগে তো সেই কারণে অল্প একটু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সের জায়গায় আপনারা এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন যদি ঝালটা না পছন্দ করেন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 4 মিনিট ধরে জলখাবারটা স্টিমে এইভাবে হতে দেব। 4 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়ে একটা টুথপিকের সাহায্যে মাছ বরাবর গেঁথে একটু দেখে নেব প্যানকেকের মধ্যে কোনো কাঁচা ভাব আছে কি না। টুথপিক কিন্তু একদম পরিষ্কারভাবে উঠে এসছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দেব আর খুন্তির সাহায্যে কিনারা বরাবর এইভাবে আলগা করে তারপর আমি প্যানকেকটা তুলে নেব। যেহেতু থালার গায়ে আগে থাকতে তেল মাখানো আছে তাই ইজিলি কিন্তু এটা উঠে আসবে। এতটাই সফট যে ঠিকভাবে তোলা যাচ্ছে না, আস্তে করে তুলে নিয়ে একটা অন্য জায়গার উপরে রেখে দেব। আবারও আমি থালার উপরে অল্প একটু সাদা তেল ব্রাশ করে দেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে আবারও মিডিয়ামে রেখে আমি এক হাতা ব্যাটার ঠিক যেই জায়গাটা তেল মাখিয়েছি ওই জায়গার উপরে দিয়ে দেব। ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার আর চিলি ফ্লেক্স অ্যাড করলাম না, ঠিক আগের মতন ঢাকনা চাপা দিয়ে এটাকেও হতে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। আরও একটা তৈরি হয়ে গেছে, এটাও ঠিক খুন্তির সাহায্যে হালকা হাতে এইভাবে কিনারা বরাবর আলগা করে তুলে নেব। দারুণ কিন্তু খেতে হয়, তাই অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। এইভাবে পরপর সবগুলো বানিয়ে নেব। সবকটা প্যানকেক আমার তৈরি হয়ে গেছে, একটা আমি আপনাদেরকে মাঝখান দিয়ে ভেঙে দেখাচ্ছি কতটা সফট আর জালিদার তৈরি হয়েছে। সন্ধেবেলায় গরম গরম টমেটো সসের সাথে পরিবেশন করব। বাড়ির বাচ্চা থেকে বড় সকলেরই খেতে খুব ভালো লাগবে। যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল, আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়।